আল্লাহর রাসূল যেদিন ইন্তিকাল করবেন তো জিব্রিল আমিন আসছেন জিব্রিল আমিন আসছেন আয়েশা জিজ্ঞেস করেন আল্লাহর হাবিবকে হাবিব আপনি কাঁদেন তো কাঁদেন কেন রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছিল তো আল্লাহর রাসূল বলেন ফামান কানা লিবাদি লিউম্মতি জিব্রিল যতদিন ছিলাম যতদিন ছিলাম তো উম্মতকে চোখে তাকায়া তাকায়া দেখে দেখে রাখছি আজ তো আর থাকবো না যখন থাকবো না উম্মতের অবস্থা হবে তো হবে কি উম্মতকে দেখে রাখছি আল্লাহর রাসূল কাঁদতেছিলেন তো আল্লাহ জবাব পাঠাইছেন হাবিব চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই লা আতরুকুকা ওয়াহদা ولا আতরুকু উম্মতাকা ফরদা হাবিব আপনাকে একা রাখবো না আপনার উম্মতকে একা ফেলবো না আল্লাহ জামিনুন আলা উম্মতিক এতদিন আপনি দেখে রাখছেন আজ থেকে আমি আল্লাহ আমার পুত্র দিয়ে আপনার উম্মতকে দেখে আমাদের কাছে কোরআন দামি বিদায় আমরা কোরআনের কসম বলি আল্লাহ কোন নবীর কসম কখনো কাটেন নাই কোথাও দেখাতে পারবেন না আপনি কোরআনের কোথাও আল্লাহ কোন নবীর কসম কাটেন নাই আমার আপনার নবী এমন যে আল্লাহ নিজে তার হাবিবের সামনে কসম করছেন আল্লাহ বলেন ওয়ালা উমরুক নবী আপনার জীবনের কসম আবার আল্লাহ বলেন অদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা নবী আপনার এই বরকতময় চেহারার কসম আবার আল্লাহ বলেন উত্তিন জাইতুন অতুর সিনিন ওয়াহাদাল বালাদিন আমিন নবী শুধু আপনার চেহারার কসম না আপনার নামের কসম না আপনার ইজ্জতের কসম না আপনি যে জমিনে চলেন আপনার পা মুবারকের সাথে যে দুলুবালি লাগে ওই দুলুবালি মিশ্রিত মক্কা নগরীর কসম আল্লাহ ওই বালি কণার পর্যন্ত কসম কাটছেন নবীর ইজ্জত করেই থেকে আল্লাহ এমন এক নবীর উম্মত আমাদেরকে বানাইছেন যে নবীকে সব সময় আল্লাহ ইজ্জত দিছেন আল্লাহ নিজের জন্য এক নাম নিছেন এক নাম কিতাব বাহজাতিন নুবুওয়াতি সুন্নাহ ওই কিতাবের ভিতরে আছে আল্লাহর 1000 নাম কয় হাজার 1000 নাম যদিও আমরা জানি আল্লাহর 99 নাম এটা আমাদের নিকটে প্রসিদ্ধ বটে বুখারীর বর্ণনা অনুযায়ী কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন আল্লাহর 1000 নাম ইসমে আজম হলো একটা লফজ আল্লাহ আল্লাহ লিখতে চার অক্ষর হামজা লাম লাম হা আল্লাহ আল্লাহ যখন নিজের নাম নিছেন ইসমে জাত তো নিজে নিজে ভাবছেন যে নিজে তো নিলাম চার অক্ষর বন্ধুকে বেশি দেই তো দেই কি করে আবার কম দেই তাও দেই কি করে বিদায় আল্লাহ বন্ধুকে দিছেন চার অক্ষর বিশিষ্ট নাম মিম হা মিম দাল মুহাম্মদ আল্লাহ নিজের নামের উপরে একটা তাসদীদ লাগাইছেন আল্লাহ তাসদীদ তো বন্ধুর নামেও এক তাসদীদ দিছেন শুধু এতটুকুই না এতটুকুই না আল্লাহ নিজের জন্য কলমা নিছেন ওই কলমার ভিতরে বারো অক্ষর বারো অক্ষর বন্ধুকেও যখন এক কলমা দেন তো মনে হয় ভাবছেন বন্ধুকে কলমায় বেশি দিলাম তো দিলাম কিভাবে কম দিলে তাও বা হয় কিভাবে বিদায় বন্ধুকে আল্লাহ বারো অক্ষর বিশিষ্ট কলমা দিছেন বন্ধুকেও বারো অক্ষর বিশিষ্ট কলমা আল্লাহ দিছেন দুনিয়াতে অগণিত নবী আসছে 312 জন রসুল সবাইকে আল্লাহ একে কলমা দিছেন এই কিন্তু বন্ধুর কলমার সাথে আর আল্লাহর কলমার সাথে যে মিল অন্য কোন নবীর কলমার সাথে মিল রাখেন নাই আল্লাহ আদম আলী ইসলামকে কলমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ফায়ে নুক্তা ইয়াই নুক্তা আদম নূহ আলাইহিস সালামকে কলমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ নুনে নুক্তা জিমে নুক্তা ইয়াই নুক্তা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কলমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ফায়ে নুক্তা ইয়াই নুক্তা ফায়ে নুক্তা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কলমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যবিহুল্লাহ জালে নুক্তা ইয়াই নুক্তা মূসা আলাইহিস সালামকে কলমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইয়াই নুক্তা ঈসা আলাইহিস সালামকে কলমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ইয়াই নুক্তা 312 জন রাসূল প্রত্যেকের কলমার ভিতরে আল্লাহ নক্তা দিছেন শুধুমাত্র বন্ধু একজন এমন যে নিজের কলমার সাথে মিল রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কলমায় কোনো নক্তা নাই বন্ধুর কলমায় কোনো নক্তা নাই
এক আজীব মিল রাখছেন এমন মিল আর কারো ব্যাপারে আল্লাহ রাখেন নাই এই শুধু এতটুকু বললে তো আর হবে না চলেন আপনি আমি আপনাকে হাদিস থেকে দেখাই বুখারীর বর্ণনার ভিতরে আছে বুখারীর দুই নম্বর খণ্ডে হাদিস আছে আরশে আজিমের সামনে একটা খুঁটি আছে ওই খুঁটির এক সাইডে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ অপর সাইডে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার তৈরি জান্নাত জান্নাতের দেওয়ালের এক সাইডে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ অপর সাইডে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আধুনিক কালে সমুদ্রের তলদেশে এক মাছ পাওয়া গেছে মাছের ডানকানে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ বামকানে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জার্মানে এক গাছ পাওয়া গেছে গাছের এক ডালে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ অপর ডালে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন আপনি আধুনিক বিজ্ঞানকে আধুনিক বিজ্ঞান বলে দুনিয়াতে যত মানুষ আছে ইনকানা মুমিনা আও কাফিরা চাই সে মুমিন হোক অথবা কাফির হোক প্রত্যেকের দুই সাইড ইয়ামিন ওয়া শিমালা ডান আর বাম ডান দিকে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কথায় যে জায়গায় আল্লাহ নিজের নাম নিছেন ওই জায়গায় বন্ধুর নামও নিছেন বন্ধুর নামও আল্লাহ নিছেন এ কারণে আপনি নামাজ পড়বেন নামাজে আল্লাহর নাম নিবেন হাবিবের নাম নিবেন না আপনার নামাজ নামাজ হবে না আপনি আজান দিবেন আল্লাহর নাম নিবেন হাবিবের নাম নিবেন না আপনার আজান আজান হবে না ইকামত দিবেন আল্লাহর নাম নিবেন হাবিবের নাম নিবেন না তো আপনার একামত একামত হবে না আপনি মুসলমান হবেন আল্লাহর নাম নিবেন আর হাবিবের নাম নিবেন না আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না বিদায় যেই জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ ওই জায়গায় আবার আতিউর রসুলের কত আতিউর রসুলের কত আল্লাহ দিয়ে দিচ্ছেন এক আজীব এক মর্যাদা সম্পূর্ণ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ নিজের জন্য 99টা পদ নিছেন খুলেন আপনি বুখারী বুখারী শরীফের এক নম্বর খণ্ডে হাদিস সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত উনি বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা আল্লাহ 99 পদের অধিকারী ওই পদ 99 পদের অধিকারী আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না কি বলেন শুধু আল্লাহ আল্লাহ হলে না বুঝাইতাম আল্লাহ শুধু আল্লাহ না তিনি রহমান রহিম মালিক কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল খাফিদুর রাফিউল মুইদুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লাতিফুল খাবির আল আলিমুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলি আল কাবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জলিল আল করিমুর রকীবুল মুজিবুল ওয়াসি আল ওদুদুল মজিদুল বাইতুল শহীদুল হাকুল ওকিল আল কবিউল মতিনুল ওলিউল হামিদুল মুহসিল মুক্তি আল মুহিল মুমিতুল মুকদ্দিমুল মুআখিরুল আউ্বালুল আখিরুল জাহিরুল বাতিন আল ওয়ালিউল মুতাআল্লিল বারু তাওয়াবুর রহিমুল মুনতাকিমুল আফু আর রউফু মালিকাল মুলক ذل الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعنى الدار النافع النور الهادي البدي الباقي الوارث الرشيد الصبر الله جل جل جلاله نيران نبوي بادر ادي كاري الله جخن نجر نيران نبوي تا باد نسان امر تخيل بولي امر دل تا بولي اتا منوه اتا بافسن امي نيران نبوي نيبو بندو كي كم ديبو تو هاي كي كوري بداي بندو كيو بولي او بندو আপনি শুধু মুহাম্মদ না আল্লাহ প্রশ্ন করে বন্ধুকে আপনি শুধু মুহাম্মদ না খুলেন আপনি জালালউদ্দিন সুয়ুতির কিতাব কিতাব বাহজাতুন নুবুওয়াতি সুন্নিয়া ওই কিতাবের ভিতরে আছে আল্লাহ বন্ধুকে বলে আপনি শুধু মুহাম্মদ না রাসূল জিজ্ঞেস করে তাহলে আমি কে আমি কে তো আল্লাহ বলেন হাবিব আপনি শুধু মুহাম্মদ না আপনি আহমদ হামিদ মাহমুদ কাসেম আকিফ ফাতেহ হাশর রশিদ বশির নাদির দাইন শাফিন হাদিন মাহদিন মাহিন মাহিন নাজিন উম্মিয়িন হাশিমিয়ুন পরিয়ুন আবু তাহিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রউফুর রহিম
طه مجتبى قوس مرتضى حاميم ياسين أولى مزمل مدثر ولي نطين مصدق طيب ناصر أمين حجازي طرزي قرشي مضري نبي التوبة حافظ كامل صادق أمين عبد الله كليم الله حبيب الله نجي الله صفي الله خليل الله خاتم الأنبياء حسيب قريب شكر مقتصد رسول الرحمة قوي قوي معموم معلوم مطيع حق مبين أول آخر ظاهر باطن يتيم كريم حكيم خاتم الرسل سيد سراج منير محرم مكرم مبشر مذكر مطهر قريب خليل مدعو جواد عادل شهير شهيد رسول الملاحم محبيب أمين النبي قدر وذكري الله لي 99 اسما ولك 99 اسما أمين النبي قدر وذكري الله أبني 99 كواليتي صفات وذكري نبي محمد رسول الله ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন হায় 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 শুধু নবী না উম্মতের জন্য বড় দরদি ছিলেন বড় পাগল ছিলেন আমি যদি বলি যে পাগল তাহলে আমার ভুল হবে আমি মনে করি শুধু পাগল বললে তার হক আদায় হবে না শুধু পাগল বললে হক আদায় হবে না দেওয়ানা ছিলেন উম্মতের জন্য বড় দেওয়ানা ছিলেন কেমন দেওয়ানা সব সময় কাটতেন চোখ দিয়ে পানি পড়ত একদিন জিব্রিল আমিন জিজ্ঞেস করছেন মা জালা আরাকা তাবকি ও হাবিব যখনই দেখি আপনার চোখে পানি পানি তো পানি কেন কেন কাঁদেন আল্লাহর রাসূল জিব্রিলকে বলছেন জিব্রিল মা জালা আরাকি তাবকি আমি যখনই দেখি তুমি কাঁদো তোমার চোখে পানি তো পানি কেন তো জিব্রিল বলে হাবিব হাবিব যেদিন থেকে জাহান্নাম দেখছি ওদিন থেকে চোখের পানি শুকায় না ওদিন থেকে চোখের পানি শুকায় না আল্লাহর রাসূল ইসরাফিলকে জিজ্ঞেস করেছিলেন মা জালা আরাকি তাবকি যখনই দেখি কাঁদলেন চোখে পানি পানি তো পানি কেন ইসরাফিল বলে আল্লাহর হাবিব যেদিন থেকে শয়তানকে বিতাড়িত হতে দেখছি ওদিন থেকে আর চোখের পানি শুকায় না আপনি কাঁদেন কেন তো আল্লাহর রাসূল বলে শোনো শোনো যেদিন থেকে জাহান্নাম দেখছি আর জান্নাত দেখছি ওদিন থেকে উম্মতের চিন্তায় উম্মতের ব্যথায় চোখ থেকে কোনো সময় পানি চোখ থেকে কোনো সময় পানি আটকে রাখা যায় না চোখ থেকে সব সময় পানি পড়ে কোনো সময় আমি চোখের পানি স্থির রাখতে পারি না ওই নবীর উম্মত বানাইছেন চলেন আমি আপনাকে শুনিয়ে দেই সিরাতে মোগল তাইর ভিতরে আছে আমিনার বর্ণনা আমিনা বলেন যেদিন রসুল দুনিয়াতে আসছে ফখর রসাজিদা সিজদায় পড়ে গেছে আমি আল্লাহর রসুলের মুখ মোবারকের নিকটে কান নিলাম তো কান নিতেই দেখি কান নিতেই দেখি রসুল কাঁদিয়ে বলে উম্মতি উম্মতি ও মালিক আমার উম্মত জন্মে কান্না যেদিন রসুল মেরাজে গেছেন তো আল্লাহ জিজ্ঞেস করছেন মাদা তাসাল্লিয়া হাবিবি হাবিব চান তো চান কি তো আল্লাহর রসুল বলেন লা সালুকা لا أسألك عني عباس ولا أسألك بنت فاطمة أم مالك أسكر ديني أمي أمر چاچا عباس كي چاينا أسكر ديني أمي أمر مي فاطمة كي چاينا الله جيكش كرسم تحولي چان تو چان كي كي چان تو الله الرسول بلسن أسألك أمتي أمتي أم مالك أمت چاي تأسي أمت 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 چاي تأسي تو الله بلسن حبيب يخانو أمت بلننا এখানে আয়েশা উম্মত তো আল্লাহ বলছেন আল্লাহকে আল্লাহর হাবিব বলছেন আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়ুর রহিম আপনি রব্বি করিম আগে আমি নবিয়ে রহিম পিছনে কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম এই দুবয়ের মাঝে আমার উম্মত জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারব সহ্য আমার হবে না তো আল্লাহ বলছেন লান উখজিকা ফি উম্মাতিক তবে আপনার চেহারাকে আপনার উম্মতের ব্যাপারে মলিন হতে দেব না মলিন হবে না আপনার চেহারা এ কথা বলতে দেরি আল্লাহর হাবিব জিব্রিলকে বলছেন জিব্রিল লিখে রাখো তো জিব্রিল লিখে রাখছে আল্লাহর রাসূল বলছেন লান আরদ হাত্তা ইয়াকুন ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার ও আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে যায় আমি রাজি হব না 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 তো আল্লাহ বলছেন তো আল্লাহ জবাব দিছেন আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা
তবে চিন্তার কোনো কারণ নাই আমি আপনাকে খুশি করেই ছাড়ব খুশি করেই ছাড়ব আল্লাহর রাসূল যেদিন ইন্তিকাল করবেন তো জিব্রিল আমিন আসেন জিব্রিল আমিন আসেন আয়েশা জিজ্ঞেস করেন আল্লাহর হাবিবকে হাবিব আপনি কাঁদেন তো কাঁদেন কেন রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছিল তো আল্লাহর রাসূল বলেন ফামান কানা লিবাদি লিউম্মতি জিব্রিল যতদিন ছিলাম যতদিন ছিলাম তো উম্মতকে চোখে তাকায়া তাকায়া দেখে দেখে রাখছি আজ তো আর থাকবো না যখন থাকবো না উম্মতের অবস্থা হবে তো হবে কি উম্মতকে দেখে রাখবো আল্লাহর রাসূল কাঁদতেছিলেন তো আল্লাহ জবাব পাঠাইছেন হাবিব চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই লা আতরুকুকা ওয়াহদা ওয়া লা আতরুকু উম্মতাকা ফরদা হাবিব আপনাকে একা রাখবো না আপনার উম্মতকে একা ফেলবো না আল্লাহ জামিনুন আলা উম্মতিক এতদিন আপনি দেখে রাখছেন আজ থেকে আমি আল্লাহ আমার পুত্র দিয়ে আপনার উম্মতকে দেখে তখন আল্লাহর রাসূল বলছেন ইদান বির রফিকিল আলা হ্যাঁ জিব্রিল হ্যাঁ আমাকে এখন নিয়ে যেতে পারো আল্লাহর রাসূল চলে গেছেন চলেন আমি আপনাদেরকে আরো শোনাই যেদিন আল্লাহর রাসূল জমিন থেকে উঠবেন যেদিন আল্লাহর রাসূল জমিন থেকে উঠবেন কিতাবের ভিতরে আছে ইয়াকুম ইয়াকুল ওয়াবকি রাসূল কবর থেকে উঠবে চোখে থাকবে পানি মুখে থাকবে আওয়াজ দিলে থাকবে ব্যথা জিব্রিল আমিন জিজ্ঞাসা করবে লিমা তাবকি ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব উঠলেন তো আল্লাহর হুকুমে কাঁদেন তো কাঁদেন কেন চোখে পানি কেন তো আল্লাহর হাবিব বলবে আওয়াসালা আইনা উম্মতি আইনা উম্মতি জিব্রিল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আওয়াসালা ফি শাফিরি জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের দ্বারপ্রান্তে চলে গেছে জাহান্নামে চলে গেছে তো জিব্রিল বলবে ইজ্জাতিল্লাহ ও জালালি আল্লাহর ইজ্জত আর জালালতের কসম করে বলে হাবিব মাংসাকল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ছাড়া এ জমিন থেকে আর কেউ উঠে আর কেউ উঠে নাই তো আল্লাহর হাবিবকে আল্লাহ ফেরেশতাকে বলবে হাবিবকে নিয়ে হাশরের ময়দানে আসো রাসূলকে নিয়ে হাশরের ময়দানে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন মাকামে মাহমুদ দেখিয়ে হাবিব বসেন এখানে শুধু বুখারীর বর্ণনায় এতটুকু আছে আল্লাহর রাসূল মাকামে মাহমুদের উপরে এভাবে হাত রাখবে রাসূল বসবে না আল্লাহ জিজ্ঞেস করবে হাবিব বসেন না কেন বসেন না তো বসেন না কেন তো আল্লাহর হাবিব বলবে ও মালিক আজকের জেনে যদি আমি বৈশা যাই আমি যদি বৈশা যাই তাহলে আমার এই এতিম উম্মতের জন্য এই অসহায় উম্মতের জন্য ফুল সেরাতের ফুলে কখনো আবার হাউজে কাউসারের পড়ে কখনো আবার মিজানের পাল্লার সামনে কে যাবে কে বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াদৌড়ি করবে আমি বসবো না বসবো না এক হাদিসে আছে আল্লাহর রাসূল আম্মাজান আয়েশাকে বলছেন আয়েশা শুনবে হাশরের ভয়ঙ্কর অবস্থা আয়েশা জিজ্ঞেস করছে বলেন আল্লাহর রাসূল তো আল্লাহর রাসূল বলতেছিলেন আল্লাহর রাসূল বলতেছিলেন শোনো শোনো ও জি আয়াউমাইদিন বি জাহান্নাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আসছে যেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে ওর থেকে আনবে খুলেন আপনি তিরমিদি তিরমিদির দুই নম্বর খণ্ড ৮২ নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস আসছে আল্লাহর রাসূল বলেন ইউতা ইয়াউমাইদিন বি জাহান্নাম লাহা সাবউনা আলফু জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফু মালাক ইয়াজুরুনাহা সত্তবক জমিনের নিচ থেকে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টাইনা টাইনা আনবে অবস্থা এমন হবে নবীরা পর্যন্ত চিৎকার দিবে চিৎকার দিয়ে কাঁদবে জাহান্নামের অবস্থা কেমন হবে সূরা খুলেন আপনি সূরায়ে ফুরকান ওয়াইদা রুআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগাইয়িদ ওয়া জাফিরা জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে দেখার সাথে সাথে চিৎকার দিবে আর বলবো ও মালিক দিয়ে দেন আমার মাঝে খেয়ে ফেলি এই দৃশ্য যখন শুনবে সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে হায় আল্লাহর রাসূল বলেন আয়েশা আয়েশা শোনো শোনো কান্নি আঙ্গুরু ইলা মুসা আমি যেন মুসাকে দেখতেছি মুতালাফিফুন বি আমদিল আরশ আরশের খুঁটি ধরে আছে ওয়াবি কি চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছে লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি উম্মারি আজকের দিনে মা চাই না আজকের দিনে বোন চাই না আসআলুকা নাফসি 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 আমার নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও জিব্রাইলের মতো ফেরেশতা
زمینے پر میرے فلبے اور پر دیئے بلبے ربی سلم سلم و مالک مجھے بچانا اما کے بچے دندا جبیل قدبے شمست و نبیرا جخن قدبے حشرر کٹھن مائدانے کخن ایک ٹب بین رکم ایک عوض ہوبے اللہ شبر کنے کنے پوچھے دیبے شبائی شنتے پابے کے جنا مطا فیل کتے سار بولتے سے امتی امتی সবাই পাবে এরকম ভিন্ন রকম আওয়াজ যখন সমস্ত নবীরা নিজেদের চিন্তায় ব্যস্ত যখন সমস্ত ফেরেশতা নিজেদের চিন্তায় ব্যস্ত এই দিনে উম্মত উম্মত বলে কাঁদে তো কাঁদে কেন তো সবাই দৌড়াবে কেউ লোক দেখতে মনে চায় সবাই যাবে দেখবে পর্দার ভিতরে আল্লাহর রাসূল আসল বিচায় কাটতেছে উম্মতি উম্মতি ও মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ জুশে আসবে আর বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালবুকা শফি তুশফা বুখারীর বর্ণনা আল্লাহ বলবে হাবিব উঠেন 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 মাথা উঠান চান আপনার আশা মঞ্জুর করা হবে রসুল চাবে উম্মত নিয়ে জান্নাত হায় 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 ওই উম্মত ওই নবী পাইলাম কি তার সাথে আচরণ করলাম তো করলাম কি হায় ও যুবক আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবা যেদিন রসুল কাঁদবে ওই দিন যদি থোতার ভিতরে দাড়ি না থাকে যদি মুখ শূন্য থাকে আল্লাহর সামনে দাঁড়াবা তো দাঁড়াবে কিভাবে যেই রসুল জন্মে কান্না মৃত্যুতে কান্না সব সময় কান্না ২৪ ঘন্টায় কান্না ওই নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা ওই নবীর কলিসায় আঘাত দাও ওই নবীর দাড়িতে আঘাত দাও না রসুলের কলিসা কাটো ও যুবক একবারের জন্য কি নবীর কথা মনে পড়ে না এ কারণে চলেন জীবনটা ওভাবেই গড়ি যেভাবে গড়লে আল্লাহ খুশি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আর আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা গড়ি যদি গড়তে পারি একালো সফল উকালো সফল আল্লাহ আমাদের সবাইকে নবীওয়ালা জিন্দেগি রব চাই বন্দেগি আর সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ